হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠা। খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে তৈরি করে দেখাবো। আপনারাও চাইলে কিন্তু বাসায় সেম রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একদমই শক্ত হবে না, একদমই সফট, তুলতুলে নরম থাকবে। আর এই পিঠাগুলো তৈরি করাও কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে পুলি পিঠার জন্য আমি নারিকেলের পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল 1 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাটালি গুড়। গুড়গুলোকে আমি ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 পালি দারচিনি, 1টা এলাচ, একটু মুখটা ফেটিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন নেড়ে চেড়ে এগুলোকে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভেজে নিব। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও এই পুরটা রেডি করতে পারেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এই যে এ পর্যায়ে এসে এরকম আঠালো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ঘিটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। এখন আমি যে এলাচ দারচিনি দিয়েছি ফ্লেভারের জন্য সেগুলো এ পর্যায়ে এসে উঠিয়ে নিব, না হলে পিঠাগুলো খেতে এগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না। এখন এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন পানি আর লবণটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পানিটা যখন বলক আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো। এখন এগুলোকে খুব দ্রুত নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা লো হিটে রেখে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তো এই তো ডো তৈরি করে নিয়েছি, এখন আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একবারে পারফেক্ট হয়েছে। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ডেকে চুলার উপরে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। 5 মিনিট পর অফ ক্যামেরায় আমি এটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি। আর এটা কিছুটা গরম থাকা অবস্থায় এই কাজটি করে নিতে হবে, ঠান্ডা করা যাবে না। এখন এই ডোটাকে একটা পাতিলের মধ্যে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি, এতে করে আর শক্ত হয়ে যাবে না। এখন ছোট করে একটু ডো হাতে নিয়ে এরকম গোলাকার করে নিয়েছি, তারপরে একটু শুকনো গুঁড়ি লাগিয়ে নিচ্ছি। এখন এটা দিয়ে আমি একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট বাটির মতো করে নিচ্ছি। তারপর এর ভিতরে আমি 1 চা চামচ অর্থাৎ পরিমাণ মতো নারিকেলের পুর দিয়ে দিচ্ছি। যেহেতু পিঠাগুলো একটু লম্বা টাইপের হবে, সেই জন্য পুরটাকে লম্বা করে দিয়ে দিচ্ছি। এখন পিঠাটাকে এভাবে করে দুই পাশ থেকে টেনে বন্ধ করে দিচ্ছি। এই কাজটি খুব ভালোভাবে করে নিতে হবে। এই তো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন বা একটু ডিজাইনও করে নিতে পারেন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর আমি আজকে পিঠাটা 2-3 ভাবে দেখিয়ে দিব, যেভাবে আপনাদের কাছে সহজ মনে হয় সেভাবেই তৈরি করতে পারবেন। তো আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা পিঠা তৈরি করে তারপরে সাইড থেকে একটু উপর থেকে এনে একটু ডিজাইন করে নেবেন। এই কাজটি দেখে দেখেই করে নিতে হবে। আসলে 2-1টা পিঠা তৈরি করলে এটা নর্মালি যে কেউ তৈরি করতে পারবেন, খুবই সহজ। যদিও আমি এই ডিজাইনটা অত ভালো পারি না, তারপরও যতটুকু পারি সেটাই আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা খুবই করার পরে খুবই সুন্দর হয় আসলে ডিজাইনটা। এখন আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু মোটা টাইপের গোল করে রুটি বেলে নিয়েছি। এরপর একটা ছোট বাটি দিয়ে এরকম ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি কুকি কাটার দিয়েও করে নিতে পারেন। তো আমি এখান থেকে ছোট 3টা রুটি কেটে নিয়েছি। তারপর এগুলো দিয়ে আমি পুলি পিঠাগুলো তৈরি করে নিব। আর এভাবেই তৈরি করলে কিন্তু অনেকগুলো তৈরি করা সম্ভব, খুবই সহজেই তৈরি করা যায়। এই যে আমি আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি সেমভাবে, তারপর এটাকে চিকন লম্বা করে এটা ডিজাইন ছাড়াই তৈরি করে নিয়েছি। আমি 2-3 রকম দেখিয়েছি আপনাদের কাছে, যেভাবে সহজ মনে হয় সেভাবেই তৈরি করব। এই তো আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর সবগুলো পিঠা খুবই সুন্দর হয়েছে। দেখতে কিন্তু সাইজ একই রকম হয়েছে, আমি কিছু ডিজাইন দিয়েছি আর কিছু ডিজাইন ছাড়া। আশা করি দেখে বুঝতে পারছেন। এখন এগুলোকে কিছু দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে, না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। এখন আমি দুধগুলো রেডি করে নিব। একটা প্যানে দিয়ে দিয়েছি আগে থেকে জাল দেওয়া 1 কেজি পরিমাণ লিকুইড দুধ, এর মধ্যে দিয়ে দিয়েছি 1টা এলাচ আর স্বাদ মতো কিছুটা লবণ।
এখন নেড়ে চেড়ে এগুলোকে কিছুক্ষণ জাল করে নিব। যেহেতু দুধগুলো আগে থেকে জাল দিয়ে রেখেছি, খুব বেশি একটা জাল দেওয়ার প্রয়োজন নেই। এই তো দুধ বলক চলে এসেছে, এখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। তবে দুধগুলো কিছুটা ঠান্ডা করে তারপরে পিঠাগুলো দিব, না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। এখন দুধগুলোকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, এরপর এখানে একে একে আগে থেকে তৈরি করা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো সব দিকে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় দেওয়া যাবে না, তাহলেও ভেঙে যাবে। এই তো পিঠাগুলো দিয়ে দিয়েছি, এখন হালকাতে একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো মাঝে মাঝে কিন্তু আমি পিঠাগুলো চেক করে নিয়েছি, এখন হচ্ছে পিঠাগুলো নেড়ে চেড়ে একটু হালকা হাতে উল্টে পাল্টে দিব, খুব বেশি একটা নাড়াচাড়া করার প্রয়োজনও নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মোটামুটি হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, তারপরে আগে থেকে আমি এখানে পাটালি গুড় জাল দিয়ে রেখেছি, সেটা এখানে অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে করে গুড় দিলে কিন্তু সেক্ষেত্রে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই নেই, আপনারাও দিতে পারেন বা আগেও মিশিয়ে নিতে পারেন। এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে আর 5-6 মিনিটের মতো রান্না করে নিব। এরই মধ্যে আমাদের পিঠাগুলো হয়েও গিয়েছে, আমি মাঝে মাঝে চেক করে নিয়েছি অফ ক্যামেরায়। এই যে দুধ কিছুটা ঘন হয়ে গিয়েছে আর এটা পিঠাগুলো উপরে উঠে এসেছে, দেখে বুঝতে পাচ্ছেন তার মানে হচ্ছে পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি একটা সিদ্ধ করার প্রয়োজন নাই, তাহলেও ভেঙে যাবে। এই যে একটা পিঠাও ভাঙে নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন পিঠাগুলো এ পর্যায়ে এসে আমি নামিয়ে নিব, এটা আর কোনো ঘন করার প্রয়োজন নেই, যেহেতু পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো পিঠাগুলো ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কেমনটা হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুধ পুলি পিঠা, আশা করি দেখে বুঝতে পারছেন কতটা কালার ইয়ামি হয়েছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো এটাকে আমি এখন সৌন্দর্যের জন্য উপর থেকে সাজিয়ে নিব। আমি এখানে উপর থেকে কিছুটা নারিকেলের পুর দিয়ে সাজিয়ে নিয়েছি, এটা অপশনাল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আপনারাও চাইলে এভাবে করে সাজিয়ে নিতে পারেন। আর দেখতে সুন্দর হলে সে জিনিসটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো যে যার মতো করে সাজিয়ে নেবেন। আর এই যে একটা পিঠা কেটেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমনটা হয়েছে, খুবই পিঠাগুলো কিন্তু লোভনীয় হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। পিঠাটা তো খুবই সুন্দর সফট হয়েছে আর দুধগুলো কিন্তু ঘনত্ব একদমই পারফেক্ট হয়েছে, আর ঘন হলে কিন্তু খেতে ভালো লাগে না, এরকম হলেই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করে দিবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।